ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এই মুহূর্তে বিগ বিগ ব্রেকিং নিউজ বা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেটা আপনাদের সঙ্গে আলোচনা করব যে সুপ্রিম কোর্টের নির্দেশে বা ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সমস্ত মামলা ছাড়লেন কলকাতা হাইকোর্টের বিচারপতি যার নাম বিগত কয়েক বছর ধরেই এক বছরের অধিক সময় ধরেই শিরোনামে রয়েছে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো যেটা হয়েছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো তথ্য তুলে ধরবো যে যেটা নিয়ে তুমুল শোরগোল পড়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের সমস্ত মামলা ছাড়লেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে আমরা দেখেছিলাম যে তাঁরই রায়ে বা কলকাতা হাইকোর্ট থেকে যে রায়গুলো হয়েছিল সেখানে কয়েক হাজার গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশমের যে শিক্ষক শিক্ষিকা তাদের কিন্তু চাকরি চলে যায় এবং পরবর্তীতে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে আমরা দেখেছিলাম কিছু দিন আগেই সুপ্রিম কোর্ট থেকে আবার সমস্ত মামলা হাইকোর্টে ব্যাক করে ফিরে আসে এবং তার জন্য কিন্তু বিশেষ একটা বেঞ্চ গঠন হয় এবং সেই বেঞ্চকে পরবর্তীতে শুনানির নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে তো যেটা জানা যাচ্ছে যে গ্রুপ ডি গ্রুপ সি এবং দু হাজার ষোলো সালের নিয়োগপ্রাপ্ত যে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক বা শিক্ষিকা তাদের যে নিয়োগ এই সব সংক্রান্ত সমস্ত মামলা ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আপাতত এই মামলাগুলিকে তালিকার বাইরে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং যেটা জানতে পারছি যে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই সমস্ত মামলাগুলির আগামী দিনে শুনানি হতে চলেছে এবং আগামী চারই ডিসেম্বর বিশেষ ডিভিশন বেঞ্চে প্রথম শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার যে ব্রেকিং নিউজ সেটা যেটা জানা যাচ্ছে যে চারই ডিসেম্বর দেবাংশু বসাক এর ডিভিশন বেঞ্চে মামলাগুলোর প্রথম শুনানি হতে চলেছে এ বিষয়ে ভবিষ্যতে কি রায়দান হচ্ছে বা কি আপডেট উঠে আসছে অভিজিৎ বাবুর না থাকাতে ভালো বা খারাপ কি হচ্ছে বা কি হতে পারে সেগুলো অবশ্যই সময়ান্তরে আপনাদেরকে আপডেট করতে থাকবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ